আজকে আমি রান্না করে দেখাচ্ছি কুমড়োর ঘন্ট। আপনারা দেখতে পাচ্ছেন আমি গরম জলে কুমড়োগুলো দিয়ে দিয়েছি। কুমড়োগুলো এখন সিদ্ধ হবে, সেই জন্য কুমড়োগুলো খানিকক্ষণ চাপা দিয়ে আমি সিদ্ধ করে নেব, যাতে কুমড়োটা গলে যায়। কিছুক্ষণ আমি এটাকে চাপা দিয়ে সিদ্ধ করে নেব। আপনারা দেখতে পাচ্ছেন কুমড়োটা আমার সিদ্ধ হয়ে এসেছে। এবার এটাকে আমি একটা পাত্রে ঢেলে নেব। এরকম জল অবস্থাতে আমি ঢেলে নেব। আপনারা দেখতে পাচ্ছেন কুমড়োটাকে আমি একটা পাত্রে ঢেলে নিয়েছি। এবার আমি কড়াটা বসিয়ে দিয়েছি, কড়াটা শুকনো হোক। শুকনো হলে এতে আমি কড়াটা আমার শুকনো হয়ে গেছে, এবার আমি এতে সর্ষের তেল সামান্য দেব। সর্ষের তেলটা গরম হয়ে গেলে এতে আমি আস্তে আস্তে তেজপাতা দেব, একটা তেজপাতা, দুটো শুকনো লঙ্কা জ্বালা করে দেব। এতে একটু জিরে দিয়ে দেবো, গোটা জিরে। তারপরে আমি আদা দেব, আদা আমি একটু বেটে রেখেছি, এটাকে এবার তেলে দিয়ে দেবো। এবারে এই জল শুদ্ধ কুমড়োটা আমি দিয়ে দেবো। এবার এতে আমি পরিমাণ মতো নুন দেব। আপনারা দেখতে পাচ্ছেন এই জলটাকে আমি পুরো শুকনো করবো। এতে আমি এবার নুনটা দিয়ে দিই। সামান্য হলুদ দেবো। এবার এতে আমি সামান্য চিনি দেব। এবার এই মিশ্রণটি আমি ভালো করে ঘেঁটে নেব। এরকম ভাবে মিশ্রণটি ভালো করে ঘেঁটে নেব। আপনারা দেখতে পাচ্ছেন আমার জিনিসটা মোটামুটি ঘাঁটা হয়েছে, আমি আবারও ঘাঁটবো। এবার আমি সামান্য লঙ্কা গুঁড়ো দেব, আর একটু সামান্য জিরে গুঁড়ো দেব। দিয়ে এবার এটাকে আমি আবার ঘাঁটবো। আপনারা দেখতে পাচ্ছেন আমার একদম টমেটো হয়ে এসেছে, এটাকে আমি ঘাঁটতে 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 একদম শুকনো করে নেব, তবে জিনিসটা খেতে ভালো লাগবে। ভাতের সাথে কিংবা রুটির সাথে খুব ভালো লাগবে।